দেখুন মা, আজ তাই আমরা একটি ভক্তলীলা আস্বাদন করব, যার দ্বারা আমরা বুঝতে পারব ভগবানকে পেতে গেলে কি কি করতে হয়। আমরা জানতে পারবো মা, ভক্ত হতে গেলে কতটা দুঃখ সহ্য করতে হয়, ভক্ত হতে গেলে কতটা ব্যথা সহ্য করতে হয়। তাই আজকে আমার ভক্তলীলার মূল বিষয়বস্তু হলো ভক্ত রুহী দাস। আমা, তার আগে আমরা একটু নবদ্বীপ থেকে ঘুরে আসব, সেখানের কিছু কথা জেনে আমরা ভক্তলীলার মধ্যে প্রবেশ করব। আমা আমা, আমরা যে বললাম নবদ্বীপ, আচ্ছা এখানে কারা কারা নবদ্বীপে গিয়েছেন একটু বাহু তুলবেন সবাই, কারা কারা নবদ্বীপে গিয়েছেন? বাবা নবদ্বীপে গিয়েছেন, তা বলুন ওই স্থানটিকে নবদ্বীপ বলা হয় কেন? নবদ্বীপ বলা হয় কেন? কারণ সহজ ব্যাপার তো, কারণ সেটি নয়টি দ্বীপে গঠিত, তাই তাকে নবদ্বীপ বলা হয়। তা বাবা, এই নয়টি দ্বীপের নাম কি? এই নয়টি দ্বীপের নাম হলো মা, অন্তদ্বীপ, শ্রীমন্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কৌলদ্বীপ, ঋতুদ্বীপ, জম্বুদ্বীপ, মধ্রুমদ্বীপ ও রুদ্রদ্বীপ। এই নয়টি দ্বীপে গঠিত মধুময় শ্রীধাম নবদ্বীপ। আমা, ধাম বলা হলো কেন মা? কারণ মা, যেখানে আমাদের মতো সাধারণ মানবের স্থান। এখানে কি আছে বাবা? এখানে আছে শুধুমাত্র আমাদের মতো মানবের কামনার বাসনার বেড়া দিয়ে ঘেরা, যেখানে প্রভুর কাছে চাওয়া হয়, প্রভুকে কিছু দেওয়া হয় না, সেই স্থানটিকে বলা হয় গ্রাম। আর যেখানে মহামানবের আবির্ভাব হয়, অবতার বিশেষের উৎপত্তি স্থল, সেই স্থানকে বলা হয় মধুময় শ্রীধাম। বাবা, অবতার কেন আসে? অনেক কটা প্রশ্ন বাবা, অবতার কেন আসে? গীতায় প্রমাণ দিলেন ভগবান, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরে কৃষ্ণ মা, যেখানে ধর্মের গ্লানি আর অধর্মের প্রাদুর্ভাব ঘটে, সেখানে প্রভুর আবির্ভাব হয়। ঠিক যেমন মহাপ্রভু শ্রী চৈতন্যের আবির্ভাব কিছু পূর্বে নবদ্বীপ তথা সারা ভারতবর্ষে ভরে গিয়েছিল অন্যায় অত্যাচার, জোর করে হাজার হাজার হিন্দু মুসলমান করে নিল, ইসলাম ধর্মে প্রবল প্রতাপ, গরিব দুঃখী অস্পৃশ্য অবহেলিত লাঞ্ছিত মানুষগুলো অভিযোগ জানাবার জায়গা ছিল না। কিছু মানুষ রাতের অন্ধকারে চিৎকার করে প্রভুকে ডাকত, দয়া মা, দয়া মা, প্রভু হরি, ওগো দয়াময় হরি গো, হরি গো, ওগো কৃপাময় হরি, হরি গো, ওগো কৃপাময় হরি গো, তুমি নিজ গুণে নিজ
নিজ গুণে কর কি পাও বহু দয়াময় হরি গো হরি গো হরি গো কৃপাময় হরি ও গো দয়াময় হরি হরি গো একবার নিজ গুণে নিজ গুণে কৃপা কর একবার নিজ গুণে গো দয়াময় হরি 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 গো দেখুন বাবা আজ সব মানুষ তো সমান নয় বাবা অনেক মানুষ একটু দুঃখ কষ্ট পেলে কাঁদে আবার অনেক মানুষ নীরবে সইতে পারে কিন্তু বাবা যারা যারা সহ্য করতে পারত না তারা রাতের অন্ধকারে গঙ্গার ঘাটে প্রাণ বিসর্জন দিয়ে যেত আবার যারা যারা সইতে পারত তারাও কি চুপ করে থাকত বাবা রাতের অন্ধকারে নয়ন জলে প্রভুকে ডাকত দয়াময় আচ্ছা প্রভু তুমি কি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি নাকি দয়াল হরি তুমি নাকি ভক্তাধীন ভগবান তবে বলতে পারো দয়াময় তুমি যদি ভক্তাধীন ভগবান হবে তবে ভক্ত হৃদয়ে এত ব্যথা কেন ভক্ত এত দুঃখ পায় কেন বলতে পারো তুমি বলতে পারো দয়াময় ভক্তের নয়নের জলে তুমি সারা দাও না কেন শুনেছি তোমার লীলা বোঝাদা তুমি দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরা তুমি দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরা তুমি ও দয়া যশোদার কানা বিষ্ণু প্রিয়ার জীবন নদীয়ার নিমা দয়াল হনি গো তুমি ব্রজের রাখালে রাজা যশোদার কানা দয়া
বিষ্ণু প্রিয়ার প্রাণের ধন প্রভু গো নদীয়ার নিমাই সকাল সন্ধ্যা তোমার নামে সকাল সন্ধ্যা তোমার নামে আমরা হরি গুণ গাই দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরাই এই দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরাই তুমি দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরাই ও দয়া বন্ধু করুণা সিন্ধু ও গো রাধা শ্যামরাই দেখুন ভাইরা আমি একটু আগে বললাম যে প্রভু আমার ভক্তাধীন ভগবান ভক্ত ছাড়া প্রভু কিছু জানে না তাই মা যখন ভক্তরা প্রভুকে ডাকলো এতজন প্রভুকে আহ্বান জানালো প্রভু আমার না এসে থাকতে পারলেন না তাই অবতীর্ণ হলেন নদীয়ার শান্তিপুর সচিব গর্ভসিন্ধু মাঝে 892 বঙ্গাব্দে জন্মগ্রহণ করলেন শ্রী সচেষ্ট গৌর সুন্দর বিশ্বম্ভর গৌর হরি রূপে তাই বাবা আজ আমার গৌর হরির আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের মতো ভক্তমণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে আমার পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমার গুরুদেব শ্রী শ্রী গোবিন্দপ্রসাদ গায়েন মহাশয় এবং হরিসাধন দাসের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি শুরু করব একটি ভক্তলীলা যার নাম হলো ভক্ত রুহিদাস কিন্তু বাবা তার আগে আমরা সবাই মিলে একটু হরিনাম সংকীর্তন করব কেমন সবাই মিলে দুবাহু উত্তোলন করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল কি মাইরা বাচ্চা মেয়ে বলে উলুধ ধ্বনি দেবেন না নাকি আপনারা এতদিন ধরে হরিনাম শুনছেন আগুলো ধ্বনি করদালির কথা বলে দিতে হয় কেন সবাই মিলে কি একটু প্রেম সে জোর করে উলু ধ্বনি দিন সবাই মিলে আর সবাই মিলে একটু করদালিও দিবেন সবাই তাহলে আসুন সবাই মিলে আমরা একটু হরিনাম করি কেমন তবে আমি যতক্ষণ হরিনাম করব সবাইকে বলতে হবে আর উলু ধ্বনি করদালিটা চালিয়ে যেতে হবে কেমন সবাই মিলে আজি সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায় সোনার গৌর নিচে পাই সোনার গৌর নিচে যাই নাচে গো আমার গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় সোনার গৌর নেচে যায় সুরধ্বনির কিনারায় সুরধ্বনির কিনারায় সোনার গৌর নেচে যায় নাচে গো আমার গৌরাঙ্গ রায়
মা এটা আমার কাজ আপনাদেরকে বলতেই হবে আমি যতক্ষণ এখানে থাকব আমি ততক্ষণ আপনাদেরকে বলবো তাই আপনাদেরকেও কি বলতে হবে সবাই মিলে উলুধ্বনি করতালি দিবেন সবাই মিলে আহা সুর ধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পাই নাচে নাগরিক সুতার গৌরা গোরা ধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পাই সুর ধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পাই নাচে কই আমার গৌরা গোরা তার সুন্দর কপালে সুন্দর তিলক গো তার সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর খান আহা সুন্দর খান মামা বলে গায় নাগরি গো সুন্দর গৌরা গোরায় সুরভনি সোনার নপুর দিয়া পাই সুর ধ্বনি কিনারাই সোনার নপুর দিয়া পাই নাচে কই আমার গৌরা গোরাই সুর ধ্বনি কিনারাই সোনার নপুর দিয়া পাই সুর ধ্বনি কিনারাই সোনার নপুর দিয়া পাই নাচে কই আমার গৌরা গোরা সুর ধ্বনির কিনারাই সোনার নপুর দিয়া পাই নাচে নাগরি গো সুন্দর গৌরা গোরাই উলু ধ্বনি সোনার নপুর দিয়া পাই সুর ধ্বনির কিনারা সুর ধ্বনির কিনারাই সোনার নপুর দিয়া পাই নাচে কই আমার গৌরা গোরাই সুর ধ্বনির কিনারাই সোনার নপুর দিয়া পাই নাচে নাগরি গো সোনার গৌরা গোরাই সুর ধ্বনির কিনারাই বিদায় গৌর বিমানন্দে হরি 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 বল সুর ধ্বনির কিনারাই সোনার নপুর দিয়া পাই নাচে কই আমার গৌরা গোরাই আমার গৌরা গোরাই নাচে গো আমার গৌরা গোরাই তাই বাবা আজ আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে এবং আপনাদের অনুমতি নিয়ে আজ আমি আমার ভক্ত লীলার মধ্যে প্রবেশ করছি তাই বাবা আজ আমরা এমন একটি ভক্ত লীলা কাহিনী শুনব এমন একটি গুরু শিষ্যের কাহিনী শুনব কিংবা ভক্ত এবং ভগবানের মিলন দেখব যে গোত্রের মধ্যে বাবা সাহেব আম্বেদকারও রয়েছে হরে কৃষ্ণ মাইরা এই আম্বেদকার কি না যার অতি কঠিনতম কষ্টের ফসলে ভারতবর্ষের গরিব দুঃখীরাজ খেয়ে পড়ে বেঁচে রয়েছে সেই আম্বেদকারের গোত্রে মহাভক্ত বৈষ্ণব চূড়ামণি যার অনুপস্থিতিতে বাবা যুধিষ্ঠির রাজসিংহ যজ্ঞে জয় ঘণ্টা বাজেনি যার নাম মহাভারতে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সে কি না পরম ভক্ত বৈষ্ণব চূড়ামণি নাম তার রুহিরাজ বাবা রুহিদাস মানে কি একজন মুচির ছেলে দেখবেন বাবা একটা রুহিদাস সম্প্রদায় আছে মুচিদের মধ্যে রুহিদাস সম্প্রদায় এই রুহিদাস নাম থেকে সম্প্রদায়টা তৈরি হয়েছে তাই বাবা এই শিব তন্ত্রে বা রুদ্র জামলে বলা হয়েছে যারা এই সমাজে ছোট কাজ করে তাদেরকে কি বলা হয় অস্পৃশ্য অশুচি বা ছোট জাত যেমন চণ্ডাল যারা মৃতদেহ সৎকার করে আমা মেথুন যারা নোংরা পায়খানা পরিষ্কার করে আর মুচি যারা জুতো সেলাই করে বাদ্রযন্ত্র বানায়
এই তিন জাতকে শিব তন্ত্রে বা রুদ্র যমলে বলা হয়েছে অস্পৃশ্য, অশুচি বা ছোট জাত। তাই বাবা, সেই ছোট জাতের গৃহে জন্মগ্রহণ করে মা আমরা আজ সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও প্রভুকে পেলাম না, কিন্তু মুচির গৃহে জন্মগ্রহণ করলো, সে পেল ভগবানকে। কিন্তু বাবা, সে তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে তো আমরা বলি তাকে ছোট জাত। কি বাবা, মুচি তো ছোট জাত, সেই ছোট জাতেরই গৃহে জন্মগ্রহণ করে যদি ভগবানকে পায়, তাহলে আপনারা যখন বলেন আমরা উঁচু জাত, তারা ছোট জাত হলে আমরা উঁচু জাত, আমরা উঁচু জাতের গৃহে জন্মগ্রহণ করে তার কেন দর্শন পেলাম না? কি বাবা, যদি প্রশ্ন আসে তাহলে বাবা আমরা কেন তার দর্শন পেলাম না? বাবা, এত ভক্তগণ ছিল সেদিন রাজসিংহ যজ্ঞে, কিন্তু কত মণিমুক্তের মালা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু রুহিদাসের হাতে শুকনো গাঁধা ফুলের মালা প্রভু গলায় ধারণ করেছিলেন। ভক্ত হলেই ভগবানকে পাওয়া যাবে, ছোট জাত নয় আর বড় জাত নয়। তাই বাবা, পঞ্চবেদ মহাভারতে স্বর্ণাক্ষরে যখন রুহিদাস আমার জন্মগ্রহণ করেছে, কিন্তু বাবা এখানেও প্রশ্ন আছে, একজন ভক্ত তো সহজে মুচির গৃহে জন্মগ্রহণ করে না, কিন্তু বাবা জন্মগ্রহণ করলো কেন? কেন করলো বাবা? জন্মগ্রহণ করলো গুরু অভিশাপে, কেননা গুরুদেব মাত্র 5 বছর বয়সে ছোট্ট শিশুকে অভিশাপ দিয়েছিল, বড় জন্মে তো ছোট জাত মুচির গৃহে জন্মগ্রহণ হবে। কেন বাবা এমন অভিশাপ দিল কেন? বাবা, 5 বছর বয়স শিশুর কতটুকুই বা বোঝে, কিন্তু তাও গুরুদেব অভিশাপ দিলেন। তা মা, তার আগে আমরা জেনে নেব রুহিদাস আগে কে ছিল, তার পূর্ব জীবনের ঘটনা কি। তার জন্য যেতে হবে বাবা রুহিদাসের বাড়িতে। বাবা, রুহিদাসের বাড়িতে যেতে গেলে আমাদেরকে রুহিদাসদের ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে। ও মায়েরা, রুহিদাসের বাড়ি কোথায়? রুহিদাসের বাড়ি হলো সেই মধুময় কাশীধামে। বাবা, এই পৃথিবী রাজ্যের বাহিরে যে কাশীধাম, সেই কাশীধামে। আমা, কাশীধামে কারা আছে? না বাবা ভোলেনাথ ও মা অন্নপূর্ণা রয়েছে। তাই বাবা, সেখানে যেতে গেলে শিবের নামে জয়গান করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে দুবাহু উত্তোলন করে শিবের নামে জয়গান গাইতে গাইতে যাব সেই মধুময় কাশীধামে। আমা, একটু ছোট্ট করে, একটু ছোট্ট করে আমরা শিবের নামে গান গাইতে গাইতে যাব। মায়েরা এদিকে সবাই মিলে বলুন হর হর মহাদেব জয়। সবাই মিলে একসঙ্গে আমার মতো করে বলবেন হর হর মহাদেব জয়। বাহ, সবাই মিলে এরকম করে বলবেন, যখন আমি বলবো আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন। কেননা মা, আমি তো একটা ছোট্ট শিশু, আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন তখন মনে হবে না আমার মায়েরা আমার সাথে আছে, আমার বাবারা আমার সঙ্গে আছে, তাহলে আমার ভয় কি? তাহলে সবাই মিলে একসঙ্গে কাশীধামে যাব, কেমন? শিব কি লাগেন আই রে, বলো বলো ভোলেনাথ কি নাম, হর হর মহাদেব। শিব কি লাগে নাই রে, বলো ভোলেনাথ কি নাম, শিবকালাই লাগি রে, বলো ভোলেনাথ কি নাম, শিব কি লাগে নাই রে, বলো ভোলেনাথ কি নাম, শিবকায়ালা লাগি রে, বলো ভোলেনাথ কি নাম, হর হর মহাদেব সবাই মিলে। শিব কি আলাই
লাগিবে বল ভোলনাথ সিঁথিয়া লাই লাগিবে বল ভোলনাথ চলে চলে চল চল কাশী ধাম চল 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 কাশী ধাম চলে চলে চল চল কাশী ধাম চল 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 কাশী ধাম সিঁথি লাগে নাই রে বল ভোলেনাথ কি নাম সবাই মিলে সিঁথিয়া লাই লাগিবে বল ভোলনাথ সিঁথিয়া লাই লাগিবে বল ভোলনাথ চলে চলে চল চল কাশী ধাম ও মাইরা কাশী ধামে যাব উলুধ ধ্বনি চলে চলে চল চল কাশী ধাম চলে চলে চল চল কাশী ধাম কি লাগে টিপ কি লাগে নাই রে বলো ভোলেনাথ কি নাম হর হর মহাদেব এই স্মৃতি গলায় লাগিয়ে বলো ভোলেনাথ কি নাম লাগে নাই রে বলো ভোলেনাথ কি নাম গলায় লাগে রে বলো ভোলেনাথ কি নাম ধারণ করে রয়েছে এই মধুময় কাশীধাম আমা যার কথা আমরা সবাই কম বেশি হলেও জানি সবাই জানি মহাদানী মহাত্যাগী রাজা নামদার হরিশ্চন্দ্র আমা যিনি কিনা ছিলেন এই শশাগোড়া পৃথিবীর রাজা তার সমগ্র রাজ্যপাট মহামুনি বিশ্বামিত্রের হাতে দান দিয়ে বাবা ঠাঁই পেয়েছিলেন এই মধুময় কাশীধামের মহা শ্মশানে তাই এই কাশীধামে বেনারস অন্তর্গত শ্রীচক গ্রামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ বাবা তার নাম কি এই নিষ্ঠাবান ব্রাহ্মণের নাম ছিল কৃষ্ণ দাস আর স্ত্রীর নাম ছিল সুদেবী কিন্তু বাবা মাতা সুদেবী এবং পিতা কৃষ্ণদাসের ছিল একটি মাত্র সন্তান নাম দিয়েছিল আদর করে প্রেমানন্দ বাবা ছোট্ট প্রেমানন্দ যেমনই ভক্তি তেমনই প্রেম মনের মধ্যে পরিপূর্ণ ভক্তি নিয়ে ছোট্ট শিশু ধীরে ধীরে বড় হতে লাগলো কিন্তু বাবা বড় তো হতে লাগলো কিন্তু পিতামাতার আদর ভালোবাসায় ছোট্ট শিশুর বয়স এখন 5 বছর সেই ছোট্ট শিশু যখন মাঠে খেলা করতে যেত কেউ তাকে খেলায় নিত না কাঁদতে কাঁদতে একদিন পিতার কাছে উপস্থিত হয়েছে পিতা পিতা ও পিতা কোথায় তুমি একবার আমার কাছে এসো পিতা আজ পিতা কৃষ্ণদাস উপস্থিত তার ছোট্ট শিশু প্রেমানন্দকে বুকে নিয়ে বলছে বল বাবা বল তোর কি হয়েছে তখন প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বলছে পিতা ও পিতা তুমি বলতে পারো কেন আমায় কেউ খেলায় নেয় না পিতা আমার একটা সখা চাই আমার একটা খেলার সাথী চাই যখন পিতার কাছে এমন করে চাইল আমার সখা চাই পিতা আমার সখা চাই আমার খেলার সাথী চাই তখন পিতা হাতে তুলে দিল শালগ্রাম শিলা নারায়ণ
সেই গিরিধারীর মুক্তি নিয়ে ছোট্ট শিশু বাবা সেই শালগ্রাম শিলাকে নিয়ে বেশ আনন্দে কাটালো। কিন্তু বাবা কিছুদিন যেতে একদিন প্রেমানন্দ সেই পাথরটিকে ধরিয়ে ধরে জিজ্ঞাসা করছে, হে গিরিধারী, বলতে পারো এই পৃথিবীতে আমাকে সবাই কেন ভুল বোঝায়? তুমি যদি আমার সখা হবে তবে বলতে পারো, তুমি যদি আমার সখা হবে তবে কেন কেন এতদিন হয়ে গেল তুমি আমার সঙ্গে খেলতে এলে না? বলো বলো গিরিধারী, তুমি স্তব্ধ হয়ে থেকো না। জানো গিরিধারী, জানো তোমাকে আমি এতদিন চিনতে পারিনি। যার চরণ পাবে বলে সারা বিশ্ব অপেক্ষা করে রয়েছে, তাকে আমি সখা বাড়িয়ে পুতুলের মতো খেলা করেছি, আমায় তুমি ক্ষমা করো গিরিধারী। প্রভু গো, এতদিন তোমার চরণে শুধুমাত্র সখা হিসাবে ছিলাম, কিন্তু আর নয়, আজ থেকে তোমাকে আমি নিজের ইষ্ট দেবতা বানালাম। আমা ইষ্ট দেবতা ছোট প্রেমানন্দ একদিন তার গিরিধারীকে নিয়ে যখন খেলা করছে, ঠিক সেই সময় তার পিতা কৃষ্ণদাস উপস্থিত হয়েছে। প্রেমানন্দ, এই প্রেমানন্দ, সন্ধে কি বাবা? বলো পিতা, বলো, আমায় কি তুমি কিছু বলবে? হ্যাঁ প্রেমানন্দ, বাবা আমায় তুমি একটা কথা বলো, তুমি যে সারাদিন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ব্যস্ত থাকো, বাবা সারাদিন কি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে? একটু কৃষ্ণ নাম করো, গুরু গৃহে যাও, শিক্ষা দীক্ষা গ্রহণ করে ফিরে এসো। বাবা গো, তুমি যে ব্রাহ্মণ পুত্র, সমাজে যখন তুমি কৃষ্ণ নাম হরি নাম করে ফিরে আসবে, সমাজে আমার মুখ উজ্জ্বল করবে। বাবা যাও যাও, তুমি আর দেরি করো না, গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করে এসো। ছোট্ট প্রেমানন্দ সেই গিরিধারীকে নিয়ে পিতার কাছে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, পিতা পিতা গো, বলতে পারো তুমি পিতা, বলতে পারো, যদি তোমার চরণে ঠাই পাবো তবে পিতা তুমি বলতে পারো, মাত্র 5 বছরের শিশু হয়ে কেমন করে পিতা কেমন করে ওই গুরু গৃহে গিয়ে আমি থাকবো? প্রেমানন্দ, তুমি আমার কথা দিয়েছো, তোমায় তো যেতেই হবে। বেশ পিতা, বেশ, তোমারই আজ্ঞা পালন করতে আমি চলে যাব সেই গুরু গৃহে। বাবা, গুরুদেবের নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। এই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ছোট্ট প্রেমানন্দ কৃষ্ণ নাম করতে করতে চলেছে। ওমা হরি নাম কৃষ্ণ নাম করতে করতে গুরু গৃহে উপস্থিত হয়েছে সেই ছোট্ট শিশু। ওমা ছোট্ট শিশু তো উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে কিছুদিন পার হয়ে গেল, একদিন গুরুদেব নয়ন জলে প্রভুর চরণে আরাধনা করছে গিরিধারী। প্রভু গো, এ জন্মে তোমার কাছে চাইবার মতো কিছু নাই, শুধুমাত্র তোমার ওই রাগা চরণে একটিবার আশ্রয় পেতে চাই, একটিবার তুমি আমায় দেখা দাও। প্রভু গো, কৃষ্ণ নামে প্রভু গো,
একটি বড় বয়স দেখা দাও। কেবল মধু ভরা আছি গো, দয়া হয় প্রভু একটি বড় বয়স দেখা দাও। তোমায় বিরাজে আমি আর কিছু চাই না দয়াময়, একটি বার তুমি করুণা নয়নে ফিরে চাও, একবার দিনের দয়ালু হয়ে তুমি আমার রাঘার চরণে ঠাই দাও দয়াময়। এই নামে কেউ চায় কে প্রভু গো, ও প্রভু গো, এই নাম কেউ চায় কেউ পাহারায়। দয়াময় তোমার ওই রাতুল চরণে এই দেহটা দিয়েছো যখন প্রভু, তবে একটি বার দেখা দাও গো দয়াময়, ও গো করুণা সিন্ধু প্রভু গো। কৃষ্ণ নামে কেবল কেবল মধু ভরা আছে ও প্রভু গো। প্রভু একটি বার এই অধমের ডাকে তুমি সাড়া দাও, এই নাম কেউ চাই কেউ পাহারা ও প্রভু গো, তোমার এই নাম কেউ চায় কেউ পাহারা। ও দয়াময় তুমি যদি ভক্তাদের ভগবান হবে, তবে এতদিন তোমার রাগের চরণে তোমায় দেখে আজ তোমার দেখাবে না দয়াময়, কেন তুমি করুণার নয়নে ফিরে চাইলে না প্রভু বলতে পারো, কেন তুমি করুণা নয়নে ফিরে চাইলে না। কত মনি কানছ তুমি ছড়ালে গো দয়াময় প্রভু, তবে আমাকে একটিবার কেন দেখা দাও না দয়ালু হলি। ঈশায়ার মায়া আমরা ভুলেছি তোমার নাম, কত মনি কানছো তুমি ছড়ালে গো সিন্ধু। ঈশায়ার মায়া আমরা ভুলেছি তোমার না, দয়াময় হরি গো হরি গো হরি গো, ও গো কৃপাময় হরি গো হরি গো, আমরা যখন মানব জন্ম গ্রহণ করেছিলাম দয়াময় তখন তো বলেছিলাম হে ভগবান তুমি আমাদের মানব জন্ম দাও, আরে মানব জন্ম তোমার হরি নামে গুণগানে কীর্তন করব, কিন্তু প্রভু গো এই সংসার মায়া জালে পড়ে স্ত্রী পুত্র পরিজন নিয়ে তোমার হরি নামে গুণগান গাওয়ার সময় পেলাম না প্রভু হরি গো।
তাই বলি নামে কেউ চাই কেউ পাহারায় প্রভু তোমার এই নাম কেউ চাই কেউ পাহারায় কৃষ্ণ নামে কেবল কেবল মধু ভরা আছে ওগো করুণা সিন্ধু কেউ চাই কেউ পাহারায় প্রভু গো তোমার এই নাম কেউ চাই কেউ পাহারায় প্রভু গো এই নাম এই নাম এই নাম কেউ চাই কেউ পাহারায় দেখুন বাবা আজ ছোট্ট প্রেমানন্দ যখন উপস্থিত হয়েছে গুরুদেব আমার প্রতিদিনের ন্যায় নয়ন জলে দয়াময়কে ডাকছে প্রভু গো এতদিন ধরে তোমায় ডাকলাম কিন্তু তোমার ওই যুগল চরণে আমি ঠাঁই পেলাম না দেখা দাও না প্রভু দেখা দাও না একটিবার আমায় তুমি দেখা দাও দেখুন বাবা আজ যখন উপস্থিত হচ্ছে প্রেমানন্দ একজন শিষ্য গিয়ে গুরুদেবকে ডাকলো গুরুদেব ও গুরুদেব গুরুদেব তখন কৃষ্ণ ধ্যানে মগ্ন গুরুদেব উঠুন আপনার একজন শিষ্য এসেছে তার সঙ্গে আপনাকে একটু দেখা করতে হবে গুরুদেব আমার চমকে উঠলেন কে কে ও তুমি বলো বলো কিছু বলবে গুরুদেব ওই আমাদের আশ্রমে একজন বালক এসেছে আপনি যদি একটিবার দয়া করে তার সঙ্গে দেখা করে নেন গুরুদেব তবে তবে এই ধরনীতে সে যে তার পিতা মাতা সবাইকে ছেড়ে তোমার চরণে আশ্রয় নিতে এসেছে যান গুরুদেব যান গিয়ে একবার ওর সঙ্গে দেখা করে এসো এই শুনে গুরুদেব বলছে বেশ তবে তুমি যাও গিয়ে ওই শিশুটিকে আঙিনার পরে আসতে বলো আমি আসছি এই বলে গুরুদেব আমার আঙিনার পরে সেই ছোট্ট শিশুকে আসতে বলে ছোট্ট শিশু যখন দাঁড়িয়ে রয়েছে গুরুদেব ডাক দিল এই খোকা এই খোকা এদিকে আয় এদিকে আয় আরে তোর নাম কি রে তখন বাবা ছোট্ট প্রেমানন্দ হাসতে হাসতে গুরুদেবের কাছে দাঁড়িয়ে বলছে আগে গুরুদেব আমার নাম ও গুরুদেব আমার নাম তো প্রেমানন্দ বাহ বাহ খুব সুন্দর নাম তা বাবা প্রেমানন্দ তোমাকে যে এই আশ্রমে থাকতে গেলে কিছু কর্ম করে খেতে হবে কর্ম আমি তো সব পারি বলুন না গুরুদেব আমায় কি করতে হবে তখন বলছে ওরে খোকা তুই কি পারিস আমাকে একটু বল তখন ছোট্ট প্রেমানন্দ আমার কি বলছে গুরুদেব আমি বাসন মাজা কাপড় কাচা ভোগ লাগানো আমি সব পারি তখন গুরুদেব একটু হেসে বলল হরি ছোট্ট খোকা তুই এই এতটুকু ভালো আমি কি তোকে এত কাজ করতে বলতে পারি কিন্তু শোন আমি তোকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব কি দায়িত্ব গুরুদেব আমাদের এই আশ্রমে প্রত্যেকদিন প্রভাতে গিরিধারীর ভোগের জন্য তণ্ডুল ভিক্ষা করতে যেতে হয় চাল
চাল ভিক্ষা করতে যেতে হবে। আ কি মজা কি মজা, আমি গিরিধারীর জন্য তন্ডুল ভিক্ষা করতে যাব। ও গুরুদেব দাও না, আমি এক্ষুনি যাব। ঘরে না না, আজ আর তোকে যেতে হবে না, কাল প্রভাত হতে বেরিয়ে পড়বি। আমা পাঁচ বছরের শিশু তন্ডুল ভিক্ষা করতে যাবে বলে আজ আনন্দের সহিত নাচতে নাচতে যেখানে গিরিধারীর ভজন হচ্ছে, যেখানে সন্ধ্যারতি হচ্ছে, সেখানে গিয়ে সেই ছোট্ট শিশু মনের আনন্দে প্রভুর ভজন গাইতে শুরু করলো। কেমন ভাবে? নব দূরে পাতাল ঘন শ্যাম, নব দূরে পাতাল ঘন শ্যাম, নব দূরে পাতাল ঘন শ্যাম, নব দূরে পাতাল ঘন বাদলো ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন ওগো গিরিধারী, ঘন শ্যাম, 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 দূরে বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম, দূরে বাদল ঘন বাদল ঘন শ্যাম, যেই পাশে বাজিয়েছিলে বাজিয়েছিলে তুমি বৃন্দাবনে, সে বাঁশি বাজাই আমার মনে, সে
বাঁশি বাজালে তুমি আমার আমার মনে দেখুন বাবা, আজ ছোট প্রেমানন্দ বাবা পাঁচ বছরের শিশু মা ভগবানের নামে গুণগান গাইতে গাইতে কখন যে মন্দিরের বারান্দায় ঘুমিয়ে পড়ল, ছোট্ট শিশু নিজেও বুঝতে পারল না। এদিকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী গভীর নিশীথে গিরিধারীর নাম করছে, গিরিধারী প্রভু গো, এই এত বড় গুরু গৃহ দিয়েছো,